হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো অ্যান্ড এডু। এই চ্যানেলে এর আগে আমরা একটা বেসিক বেকওয়্যার রিভিউয়ের ভিডিও করেছিলাম, যেটা আপনারা সবাই খুবই পছন্দ করেছিলেন এবং এর জন্য আমরা প্রচুর ভালো ভালো কমেন্টসও পাই। আর এই ভিডিওটার থেকে ইন্সপায়ার হয়ে আমরা আজ এখানে আবার একটা বেকওয়্যার রিভিউ ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি সমস্ত ধরনের বেকিংয়ে কাজে লাগে এরকম কিছু প্রোডাক্টের রিভিউ করব। So without any further ado, let's get started. ভালো বেকিংয়ের জন্য প্রথমেই যেটা দরকার হয় সেটা হলো ইনগ্রেডিয়েন্টসের সঠিক পরিমাপ। আর এই পরিমাপ সঠিকভাবে নেওয়ার জন্য আমাদের যে জিনিসটার সবথেকে প্রথমে দরকার হয় সেটা হচ্ছে কিচেন ওয়েইং স্কেল। আমার কাছে যে কিচেন স্কেলটা আছে সেটা নোভা কোম্পানির ইলেকট্রনিক কিচেন ওয়েইং স্কেল। অনলাইনে এটার প্রাইস 1700 থেকে 2000 টাকার ভেতর পড়বে। এটার বডি প্লাস্টিকের আর ওপরের টপটা গ্লাসের। এখানে আমরা ম্যাক্সিমাম 5 কেজি অবধি মেজার করতে পারি, তবে শুধু কেজিতে নয়, এটা পাউন্ড বা আউন্সেও ওয়েট ডিসপ্লে করে। এটাতে কোনো একটা পার্টিকুলার ইউনিট থেকে অন্য কোনো ইউনিটে মেজার্ড আইটেমের ওয়েট আপনি অটো কনভার্টও করতে পারেন নিচের এই ইউনিট বাটনটা প্রেস করে। এর সাথে এখানে লো ব্যাটারি আর ওভারলোড ইন্ডিকেশনের ফ্যাসিলিটিও আছে। ইউনিট বাটনের পাশের বাটনটা হলো টিআর ফাংশন, এটাকে জিরো বলা হয় অনেক সময়। কোনো একটা ওয়েট যখন এই মেশিন ডিসপ্লে করছে তখন এই বাটনটা প্রেস করলে ওয়েটটা রিসেট করে আবার জিরো শো করবে, আর এই রাইট সাইডের বাটনটা অন অফের জন্য। এবার আমি এটার উপর একটা খালি বোল রেখে অন বাটন প্রেস করলাম। এখানে কিন্তু ওয়েট জিরো শো করছে। এই প্রোডাক্টের এটা একটা সুবিধা, এখানে খালি বলের কোনো ওয়েট শো করে না। এবার আমি এখানে ময়দা মাপছি। এখানে আমি যেটুকু ময়দা দিলাম এটার ওয়েট এক্স্যাক্টলি 50 গ্রামস। যেহেতু এখানে পাত্রের ওয়েটটা অ্যাডেড নেই, তাই এই প্রোডাক্টের ওয়েটের সাথে কিছু যোগ বিয়োগ করার ঝামেলাও এখানে নেই। এই প্রোডাক্টের একটাই অসুবিধে, এর কোনো ওয়ারেন্টি কার্ড থাকে না, তবে আমি এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, কোনো প্রবলেম ছাড়াই কিন্তু এটা চলছে। এই প্রোডাক্টটা আপনি অনলাইন বা ফিজিক্যাল স্টোর দু জায়গা থেকেই পেয়ে যাবেন, দাম ওই 2000 টাকার ভেতরে পড়বে। অনলাইন পারচেজ লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নেক্সট আমি বলবো কাঁচের এই মেজারিং কাপের কথা। এটা পাইরেক্স কোম্পানির। ট্রান্সপারেন্ট গ্লাসের হওয়ার জন্য এর ভেতর যে কোনো লিকুইড আইটেমের লেভেল খুব ভালোভাবে বোঝা যায়, তাই বেকিংয়ের জন্য যে কোনো লিকুইড ইনগ্রেডিয়েন্ট মেজার করতে এটা একেবারে অপরিহার্য। এখানে মূলত আমরা মিলিলিটারে ইনগ্রেডিয়েন্ট মেজার করে থাকি, তবে এই পার্টিকুলার কাপটাতে আউন্স বা কাপের হিসাবেও আপনি চাইলে আইটেম মেজার করতে পারেন। এখানে সেই ইউনিটের মার্কিংও করা আছে। এই পার্টিকুলার কাপটাতে ম্যাক্সিমাম 250 মিলিলিটার বা 1 কাপ অবধি মেজার করা যায়। আমি এটা অ্যামাজন থেকে কিনেছি আর এটার প্রাইস অ্যামাজনের 471 টাকা। আমি নিচে ডেসক্রিপশন বক্সে অনলাইন প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো। তবে এই কাপ কিন্তু গ্লাস ছাড়াও প্লাস্টিক বা অন্য অনেক মেটেরিয়ালে পাওয়া যায়। সাইজ আর মেটেরিয়ালের ওপর এর প্রাইসটা ভ্যারি করে, তবে মনে রাখতে হবে এই কাপে কোনো লিকুইডের এক্স্যাক্ট মেজারমেন্ট পাওয়ার জন্য সবসময় এটাকে ঠিক এইভাবে আই লেভেলে নিয়ে মেজারমেন্ট চেক করতে হবে। যেমন এখানে এক্স্যাক্ট 175 মিলিলিটার জল নেওয়া হয়েছে। নেক্সট আসছি মেজারিং কাপস আর স্পুন সেটের কথায়। মূলত 4টে মাপের মেজারিং কাপসই বেকিংয়ের জন্য বেশি দরকার হয়। এগুলো হলো 1 কাপ, 1/2 কাপ, 1/3 কাপ আর 1/4 কাপ। আর 4টে সমান ইম্পর্টেন্ট মেজারিং স্পুনস হলো 1 টেবিল স্পুন, 1 টিস্পুন, 1/2 টিস্পুন আর 1/4 টিস্পুন। এই পার্টিকুলার কাপ আর স্পুনগুলো স্টেনলেস স্টিল মেড আর অ্যামাজনে এগুলোর প্রাইস 2099 টাকা। তবে এছাড়াও প্লাস্টিকের এই একই রকম স্পুন সেট অনলাইন বা যে কোনো বাসনপত্রের দোকানে পাওয়া যায় অনেক কম দামে, 100 থেকে 300 টাকার ভেতর। আমি এই সবগুলোরই অনলাইন পারচেজ লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমি দেখাচ্ছি এই মেজারিং কাপ বা স্পুন দিয়ে কিভাবে আমরা পারফেক্টলি একটা ইনগ্রেডিয়েন্টকে মেজার করতে পারি। আমি এই 1/2 কাপে কিছুটা ময়দা মেপে দেখাচ্ছি। এখানে এভাবে ময়দা নিয়ে একটা ছুরি বা চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে লেভেল করে দিতে হবে, তাহলেই আমরা এক্স্যাক্ট কাপ বা স্পুনের মেজারমেন্ট পাবো।
কেকের ইনগ্রেডিয়েন্ট মেজার করা হয়ে গেলে যে ব্যাপারটা এরপরেই আসে সেটা হলো কেকের ব্যাটারটা রেডি করা। আর এখানে প্রথমেই যে জিনিসটা লাগে সেটা হলো প্রপার মিক্সিং বোল। এই মিক্সিং বোল দুটো হলে সুবিধা হয়, কারণ একটাতে ড্রাই আর একটাতে ওয়েট ইনগ্রেডিয়েন্টস আমরা মেজার করতে পারি। আমি নিজে মিক্সিংয়ের জন্য এরকম মেলামাইনের ডিপ মিক্সিং বোল ইউজ করি। তবে মিক্সিং বোল না থাকলে এই রকমই যে কোনো ডিপ প্যান ইউজ করাই যায় যেটা বাড়িতে আছে। আর মিক্সিং বোল বিভিন্ন সাইজেরও হয়। আমার এই বোলগুলোর প্রত্যেকটার প্রাইস 300 টাকার ভেতরে। আমি এগুলো স্পেন্সার থেকে কিনেছি, তবে চাইলে আপনি অনলাইন থেকেও কিনতে পারেন। এছাড়াও এই মিক্সিং বোল স্টিল বা কাঠেরও পাওয়া যায়, দাম পড়বে ওই 500 টাকার ভেতরে। আর এই সমস্ত প্রোডাক্টের অনলাইন পারচেজ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর মিক্সিংয়ের জন্য কাজে লাগে এই রকম একটা ছাঁকনি বা চালুনি হলেও চলে। এতে প্রথমে চিনি বাদে বাকি সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস ছেঁকে নিতে হয় যাতে সব ভালোভাবে মিশে যায়। এই জায়গায় বলি এগুলো 2 থেকে 3 বার চেলে নেওয়া বেটার, কারণ তাতে মিক্সিংটা খুব ভালোভাবে হয়। এগুলো অনলাইন বা যে কোনো ফিজিক্যাল স্টোরে পাওয়া যায়। দাম মোটামুটি 200 থেকে 300 টাকা, সাইজ অনুযায়ী দাম ভ্যারি করে। এরপর সমস্ত লিকুইড ইনগ্রেডিয়েন্ট মিক্স করার জন্য লাগে এরকমের বেলুন বিটার। ব্যাটারের মাপ অনুযায়ী ছোট বা বড় নিতে পারেন। দাম 100 থেকে 150 টাকা, অনলাইন বা ফিজিক্যাল স্টোর সব জায়গাতেই পাওয়া যায়। এবার যে প্রোডাক্টটার কথা বলছি সেটা হলো এই বল হুইস্ক। এটা দিয়ে মেনলি এগ হোয়াইট খুব ভালোভাবে বিট করা যায়। অনলাইনে এগুলোর প্রাইস 200 টাকা থেকে 5000 টাকা অবধি ভ্যারি করে, কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। একটু কস্টলি হলেও অল্প পরিমাণ এগ হোয়াইট বিট করবার জন্য এটা খুবই ভালো। এরপরে আসছি ইলেকট্রিক বিটারের কথায়। এগুলো দিয়ে কেকের ব্যাটার বানানো অনেক ইজি হয়ে যায়, কারণ এগ হোয়াইট, চিনি আর মাখন এই বিটার দিয়ে যত ভালোভাবে বিট করা যায় হাতে তত ভালো হয় না, আর টাইমও এতে অনেক কম লাগে। এটাতে অনেকগুলো স্পিড লিমিট থাকে, যেমন আমার এটাতে 5টা অবধি আছে। প্রয়োজন মতো স্পিড কম বা বেশি করে নেওয়া যায়। অনলাইনে এগুলোর প্রাইস 600 টাকা থেকে 2000 টাকা অবধি ভ্যারি করে। নেক্সট বলছি স্ট্যান্ড মিক্সারের কথা। ব্যাটারের পরিমাপ যখন অনেকটা বেশি হয়ে যায় তখন এই ইলেকট্রিক হ্যান্ড বিটারটা হাতে ধরে রাখতে কিছু প্রবলেম হয়। এই জায়গায় কাজে আসে এই স্ট্যান্ড মিক্সার। এখানে মিক্সারটা হাতে না ধরে রেখে এই স্ট্যান্ডের ওপর রেখে দেওয়া যায় এইভাবে। আর মিক্স করা হয়ে গেলে মিক্সার এইভাবে টিল্ট ডাউন করে ব্যাটারের বোলটা খুব সহজেই বের করে নেওয়া যায়। ছোট স্ট্যান্ড মিক্সারের প্রাইস মোটামুটি 1500 থেকে 2500 টাকার মধ্যে, অনলাইন থেকেও কিনতে পারে। ব্যাটার বানাতে লাস্ট যে আইটেমটা দরকার হয় সেটা হলো এরকম স্প্যাচুলা। এগুলো জেনারেলি সিলিকনের হয়, দাম অনলাইন বা ফিজিক্যাল স্টোরে 100 টাকার ভেতর। লিকুইড ব্যাটারের সাথে ফাইনালি কেকের ড্রাই ইনগ্রেডিয়েন্ট মিক্স করতে এই স্প্যাচুলা কাজে লাগে। ভালোভাবে মিক্স করার জন্য স্প্যাচুলার একটা স্পেশাল মুভমেন্ট লাগে, সেটা হলো কাট অ্যান্ড ফোল্ড। সেটাতে এইভাবে স্প্যাচুলাটা ধরে একদম নিচ থেকে ঘুরিয়ে এনে মাঝখান থেকে এভাবে একটা কাট দেওয়া হয়। কিছুক্ষণ এভাবে করতে থাকলে সমস্ত ইনগ্রেডিয়েন্ট খুব ভালো করে মিশে যায়। এই প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক আমি আলাদা আলাদা করে নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এছাড়াও আমাদের নিজেদের অ্যামাজন ইনফ্লুয়েন্সার পেজের লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনি সমস্ত প্রোডাক্টগুলোর পারচেজ লিঙ্ক একসাথে পেয়ে যাবেন। আর এর ভেতরে কোন প্রোডাক্টটা আপনার মনে হয় সবথেকে জরুরি অবশ্যই জানান নিচের কমেন্ট সেকশনে। আর এছাড়াও আপনার যদি মনে হয় বেকিংয়ের জন্য আরও কোনো ভালো ইকুইপমেন্ট আপনার জানা আছে তাহলে সেটাও নির্দ্বিধায় জানিয়ে দিন নিচের কমেন্ট সেকশনে। ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড এনজয় বেকিং।